টিউটোরিয়াল হোম আজকে আমি তোমাদের জন্য যে ক্লাসটি নিয়ে এসেছি সেটি হলো ক্লাস সেভেন ফিজিক্যাল সায়েন্স এবং ল্যাব সায়েন্স মডেল আনসার পেপার নাম্বার এগারো এবং বারো আজকে আমার ক্লাসে করে দেবো এখন আমি তোমাদের থেকে এখন আমি তোমাদের জন্য একদম শেষ থেকে মডেল আনসার পেপারগুলো আপলোড করে আসছি তাই তোমাদের আমি আগে তেরো দিয়ে ফেলেছি তাই এখন আমার ক্লাসে থাকছে এগারো এবং বারো যার পেজ নাম্বার হচ্ছে দুশো চৌত্রিশ দুশো পঁয়ত্রিশ এবং দুশো ছত্রিশ এখানে তোমাদের যতগুলো প্রশ্ন করাবো সবগুলো প্রশ্ন হচ্ছে থার্ড সেমিস্টারের সমস্ত শর্ট কোশ্চেনের উত্তর তাই তোমাদেরকে বলবো অবশ্যই আমার ক্লাসটি সম্পূর্ণ দেখবি তাহলে বেশি না কথা হলে ক্লাসটিকে শুরু করা যাক লেটস গো প্রথমে দেওয়া আছে মডেল আনসঅ পেপার নাম্বার ইলেভেনে ফিজিক্যাল সায়েন্স একের দাগে ঠিক উত্তর নির্বাচন করো যে কোনো বারো আইর দাগে শরীরে কোনো রোগীর শরীরে উষ্ণতা পাওয়া গেল একশো চার ডিগ্রি ফরেন হাইট ওই উষ্ণতা সেলসিয়াস স্কেলে মাপলে হবে এটি হবে চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড আর এটা কীভাবে হলো না এটি হবে সি বাই ফাইভ সমান এফ মাইনাস বত্রিশ বাই নাইন এখানে সি বাই ফাইভ এখানে সি বা ধরনের এখান তোমার আমি এখানে উত্তরটা বলে দিয়েছি যদি এখানে সি দাগে অর্থাৎ সেলসিয়াস স্কেলে মান যদি না দেওয়া হচ্ছে তো তাহলে এফের জায়গায় তোমার একশো চার বসে সেখান থেকে বত্রিশ বিয়োগ করে তারপরে এখানে সমাধান করে বেরোলে এটি উত্তর তো চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড এরপর দেওয়া আছে রংধনের সৃষ্টি কারণ হল এটি হবে আলোর বিচ্ছুরণ এরপর দেওয়া আছে কোনো বস্তুর ওপর পাঁচ নিউটন বল প্রয়োগ করার ফলে বস্তু কণাটি বল প্রয়োগের দিকে দশ মিটার সরে গেল এর ফলে মোট কাজের পরিমাণ এটি হবে দশ গুণিতক পাঁচ জুল অর্থাৎ পঞ্চাশ জুল এরপর দেওয়া আছে আইভি দাগে বিক্ষিপ্ত প্রতিফলন হয় এটি হবে সিনেমার পর্দার প্রতিফলন এরপর দেওয়া আছে লিনতাপ পদার্থের এটি হবে অবস্থানান্তর ঘটে বা অবস্থার পরিবর্তন ঘটায় এরপর দেওয়া হচ্ছে একটি বস্তু কণা একটি বৃত্তের শুরুতে বৃত্তের কোনো বিন্দু থেকে যাত্রা শুরু করে ওই বিন্দু ঠিক বিপরীতে একটি বিন্দুতে পৌঁছালো ক্ষেত্রে ওই বস্তু কণা স্মরণ হবে এটি হবে বৃত্তের ব্যাস এরপর দেওয়া আছে যে বস্তুর যার ধর্ম নির্ভর করে এটি হবে ভরের ওপর এরপর দেওয়া আছে যে টিনের এস টিনের চিহ্ন হলো এটি হবে এন এরপর দেওয়া আছে একটি মৌলের পরমাণু ক্রমাঙ্ক এগারো ভর সংখ্যা তেইশ ওই মৌলের কেন্দ্রে প্রোটন সংখ্যা এটি হবে এগারোটি এরপর দেওয়া আছে কার্বনাইড্রেটের চার্জ হল এটি হবে মাইনাস টু এরপর দেওয়া আছে যে এগারো নম্বরের প্রশ্ন বা একাদশ প্রশ্ন চর্বি প্লাস কষ্টিক সোডা তিরিচিহ্ন এ প্লাস গ্লিসারিং তাহলে এটি হলো এটি হবে সাবান এরপর দেওয়া আছে যেসব পদার্থ অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে এবং জলে দ্রবীভূত হয় তাদেরকে বলে এটি হবে খার এরপর দেওয়া আছে প্রাকৃতিক পরিমাণের উদাহরণ হলো এটি হবে টেন্ডন এরপর দেওয়া আছে পৃত্ত রসে পিএইচম মান এটি হবে আট দশমিক শূন্য থেকে আট দশমিক ছয় আট আট দশমিক ছয় শূন্য এরপর দেওয়া হচ্ছে বলের ঘাত একক যে প্রাকৃতিক রাশির এককের সঙ্গে অভিন্ন তা হল এটি হবে ভরবেগ এরপর দেওয়া হচ্ছে দুয়ের দাগে একটি বাক্যে উত্তর দাও যে কোনো ছয়টি আয়ের দাগে কোনো বস্তুর ওপর কখন সার্বিক বল শূন্য হয় এটি হয় পরস্পর বিপরীত দিক থেকে সমমানে বল প্রয়োগ করলে এরপর হচ্ছে থার্মোমিটারে ড্যাস ধাতু ব্যবহার করা হয় শূন্যস্থান পূরণ করো এটি হবে পারদ এরপর দেওয়া আছে বন্ধ করার পরেও বন্ধ করার পরেও এটি হবে ঘরে ঘরে পাখা এটি এখানে একটু লেখা ভুলে গেছে ঘরে পাখা বন্ধ করার সঙ্গে সঙ্গে কিছুক্ষণ বন্ধ কিছু একই সঙ্গে বন্ধ না হয়ে কিছুক্ষণ ঘুরে তারপর বন্ধ হয় এটি স্থিতি জাতীয় উদাহরণ ঠিক বা ভুল নির্বাচন করো এটি হবে ভুল এটি হচ্ছে গতি জাতীয় উদাহরণ এরপর দেওয়া হচ্ছে জল জল হলে কপালে জল পরটি দেওয়া হয় কেন জল হলে কপালে জলপোটি দেওয়া হয় কারণ ওই পোটের জল বাষ্পীভূত হওয়ার সময় প্রয়োজনীয় লিন তাপ কপাল থেকে সংগ্রহ করে এর ফলে কপাল ঠান্ডা হয় ও দেহের তাপমাত্রা কমে যায় এরপর দেওয়া হচ্ছে ওডোমিটার টু ড্যাশ স্পিডোমিটার ইস টু ড্যাশ সমানুপাতটি পূরণ কর বা নির্বাচন করো এটি হবে ওডোমিটার বেগ বেক আর স্পিডোমিটার টু দ্রুতি এরপর দেওয়া হচ্ছে এনএসিয়াল বাতাস থেকে জল শোষণ করে এটি হচ্ছে ভুল এরপর দেওয়া আছে যে ফটো তোলার ফিল্ম তৈরি করতে ব্যবহৃত পলিমারের নাম কি শূন্যস্থান পূরণ করো এটি হবে যে পলিথিলিন এরপর দেওয়া আছে চায়ে কোন অ্যাসিড থাকে এটি হবে ট্যানিক অ্যাসিড এরপর দেওয়া আছে বিদ দাগে স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলিয়ে লেখো আইর দাগে কুরিয়াম এটি হবে সি আর্সেনিক আর এএস সিলিকন এটি হবে এসআই আর সোনা হচ্ছে এ ইউ এখানে তোমাদের সকলেরই হচ্ছে তোমার ছোট করে নাম দেওয়া এরপর দেওয়া আছে লাইফ সায়েন্স একের দাগে বলেছে এখানে একের দাগে আই ঠিক উত্তর নির্বাচন করো যে কোনো নয়টি আই দাগে বলেছে ডিক্সলেসিয়া রোগ দেব প্রদত্ত কোন লোকটির রক্ষণ এটি হবে অক্ষর চিনতে ও লিখতে অসুবিধা হয় এবারে আছে কোন গাছে বেশি দূষক পদার্থ ধারণ করতে পারি এটি অপশান ডি এ ও সি অর্থাৎ অস্বস্ত আর বট এরপর দেওয়া আছে তিনের দাগে মশার প্রধান রক্তচক নয়টি হলো এটি হবে ল্যাবরাম এরপর দেওয়া আছে গত একশো বছরে পৃথিবীর গড় তাপমাত্রা বেড়েছে এটি হবে এক ডিগ্রি সেন্টিগ্রেড এরপর দেওয়া আছে অস্থির টেন্ডন লিগামেন্ট উপস্থিত কোলাজেন বস্তুটি এক প্রকার এটি হবে প্রোটিন এরপর আছে তুষার চিতা কোন অরণ্যে দেখা যায় এটি সম্ভবত মনে হচ্ছে এটি ঘাস জাতীয় অরণ্যে দেখা যায় এরপর দেওয়া আছে ঢেকি ছাতার চালে কোন ধরনের ভিটামিন থাকে এটি হবে ভিটামিন এ এরপর দেওয়া আছে ডিমের কুসুমে উপস্থিত খাদ্য উপাদানটি হল এটি হবে প্রোটিন এরপর দেওয়া আছে কলকারখানা থেকে নির্গত ধোঁয়া বিভিন্ন অপরিশোধিত যৌগ দ্বারা যৌগ দ্বারা কোন রোগ তৈরি হয় এটি হবে ক্যান্সার এরপর দেওয়া যায় শরীর সুস্থ রাখতে নিয়মিত কোন খাদ্য গ্রহণ করা উচিত এটি হবে সুষম খাদ্য এরপর দেওয়া আছে উনিশশো তিরানব্বই থেকে দু খ্রিস্টাব্দের মধ্যে সমুদ্রে জলের উষ্ণতা বেড়েছে এটি হবে জিরো দশমিক তিন মিলিমিটার এরপর দেওয়া হচ্ছে দুয়ের দাগে একটি বাক্যে উত্তর দাও যে কোনো ছয়টি আয়ের দাগে আম গাছে আম গাছে মুকুল আসে এটি হবে মাঘ মাসি এরপর দেওয়া আছে যারা একটানা খনিতে বহু সময় কাজ করে তাদের কী ধরনের সমস্যা হতে পারে বলে তোমার মনে হয় এটি হবে ফুসফুসের সমস্যা এরপর দেওয়া আছে মৃত্তিকা সংরক্ষণে ঘাস জাতীয় উদ্ভিদে কীভাবে সাহায্য করে এটি মৃত্তিকার ওপর ঘাস মাটির সংস্পর্শে থাকে তাই বৃষ্টির জল মাটিতে পৌঁছাতে পারে না এর ফলে যে ক্ষয়টা হয় সেই ক্ষয় রোধে সাহায্য করে ঘাস জাতীয় উদ্ভিদ এরপর দেওয়া আছে যে তেলাপিয়া মাছ কোন দেশ থেকে এনে গ্রাম বাংলায় জলাভূমিতে চাষ করা হয় এটি হবে আফ্রিকা এরপর দেওয়া আছে সম্পর্ক নির্ণয় করো রক্ত ইষ্টু যদি সরবরাহ রক্ত সরবরাহ ইষ্ট যদি হৃদপিণ্ড হয় তাহলে ড্যাশ সরবরাহ ইষ্টু ফুসফুস এটি হবে অক্সিজেন সরবরাহ এপদে আছে ঠিক বাবুর লেখো সস্তা খাবারে মেশানো বেশিরভাগ রং আল কাতরার মতো জিনিস থেকে তৈরি এটি হচ্ছে ঠিক এরপর দেওয়া আছে আমি খাদ্যের মধ্যে থাকি ও তোমাদের সমস্ত কাজে সাহায্য করি আমি কে এটি হচ্ছে শক্তি এরপর দেওয়া আছে সব দর্শক সাজে লেখো উপর নিচ বলেছে যে এখানে এর থেকে পেনিসিলিন তৈরি করা হয় এটি হবে পেনিসিলিয়াম এ দেওয়া আছে পাশাপাশি জৈব বাহক এটি হবে মশা এরপর দেওয়া আছে মডেল অ্যান্সার পেপার নাম্বার টুয়েলভের ফিজিক্যাল সেন্স একের দাগে ঠিক উত্তর নির্বাচন করো যে কোনো বারোটি আই দাগে জলে বাষ্পীভবনের লিনতাফ হলো এটি পাঁচশো সাঁত্রিশ ক্যালোরি পার গ্রাম এরপর দেওয়া হচ্ছে সোজা রাস্তা বরাবর চলন্ত সাইকেলের গতি হলো এটি ঘূর্ণানোর রেখি গতির মিশ্রণ এরপর দেওয়া আছে যে আলোর গতি পথে কোনো অস্বচ্ছ বস্তু রাখলে ছায়া গঠিত হয় কারণ এটি আলোর সরলরেখা বরাবর চলে বলি এরপর দেওয়া আছে যে বেগ বাড়াতে অথবা কমাতে থাকার সময় এক সেকেন্ডে বেগ যতটা বাড়লো তা পরিমাণকে বলে এটি হবে তরণ এরপর দেওয়া আছে যে মানুষ হাঁটার ঘটনা ব্যাখ্যা করা যায় নিউটনের কোন গতিসূত্র থেকে এটি হবে তৃতীয় গতিসূত্র থেকে এরপর দেওয়া আছে ষষ্ঠ প্রশ্ন একটি থার্মোমিটার দিয়ে সবচেয়ে কম উষ্ণতা মাইনাস এক ডিগ্রি সেন্টিগ্রেড ও সবচেয়ে বেশি উষ্ণতা নিরানব্বই ডিগ্রি সেন্টিগ্রেড মাপা হয় মাপা যায় ওই থার্মোমিটার এক ডিগ্রি সেন্ডিগ্রেড করে মোট কয়টি ঘরে প্রয়োজন এটি হচ্ছে একশোটি এরপর দেওয়া আছে এসাইদের শক্তি রেখক এটি হবে জুল এরপর দেওয়া আছে যে একটি দ্রবণের পিএইচ এর মান পাঁচ দশমিক ছয় হলে দ্রবণটি দ্রবণটির প্রকৃতি এটি হবে আম্লিক এরপর দেওয়া আছে সাবানের প্রধান উপাদান হল কিছু জৈব অ্যাসিড যা হচ্ছে সোডিয়াম বা পটাশিয়াম যৌগম এরপর দেওয়া আছে জিঙ্ক আয়ন জেড এন টু প্লাস ও ফসফেট মূলক পিও পিও ফোর থ্রি মাইনাস দিয়ে গঠিত যোগের সংকেত হবে এটি হবে জেড এন থ্রি পিও ফোর হোল টু দেওয়া আছে যে পরিবর্তনশীল যোজতা আছে এটি হবে কপারের এরপর দেওয়া আছে জীবদেহ কোনটি জীবদেহে কোনটি বেশি থাকলে জলের পরিমাণ কমে যায় এটি হবে ফ্যাট এরপর দেওয়া আছে পরমাণু সবচেয়ে ভারী কণিকাটি হলো এটি হবে নিউট্রন এ দেওয়া হচ্ছে অক্সাইডের সংকেত এটি হবে এ এল টু ও থ্রি এরপর দেওয়া হচ্ছে দুয়ের দাগে একটি বাক্যে উত্তর দেওয়া যে কোনো আটটি হাইট দাগে বস্তু স্মরণ একটি দিক নির্ভরশীল রাশি ঠিক বা ভুল দেখো এটি হবে ঠিক এরপর দেওয়া হচ্ছে বালতিতে জল ঢাললে বালতি তলাদেশ উপরে উঠে আসে আসে কেন এটি হবে প্রতিসরণের জন্য এরপর দেওয়া হচ্ছে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড জিরো ডিগ্রি ফারেন হাইটের মধ্যে কোনটি ছোটো এটি হবে জিরো ডিগ্রি ফারেন হাইট এরপর দেওয়া হচ্ছে তুমি স্থির হয়ে দাঁড়িয়ে আছো তোমার কাছে আয়না কুড়ি সেমি দূরে সরিয়ে নেওয়া হলো, তোমার প্রতিবিম্ব তোমার থেকে দূরে সরে যাবে এটি হবে চল্লিশ সেমি এরপর দেওয়া আছে যে নিউটনের কোন গতিসূত্র থেকে যার দেশ সূত্র বলা হয় এটি হবে প্রথম গতিসূত্র কি এরপর দেওয়া হচ্ছে কমলালেবুতে ড্যাস অ্যাসিড থাকে পূরণ করো এটি হবে সাইট্রিক অ্যাসিড এরপর দেওয়া আছে কাঁচের সঙ্গে কি মেশালে এর রং হলুদ হয় এটি হবে আয়রন এরপর দেওয়া আছে ফেরিক অক্সাইডের সংকেত এফি টু ও থ্রি ঠিক বা ভুল নির্বাচন করো এটি হচ্ছে ঠিক আর যদি বলা হয় ফেরাস অক্সাইড তাহলে এটি হবে এপিও এ পর দেওয়া হচ্ছে পিভিসি এর পুরো কথা কি এটি হবে পলিভিনাইল ক্লোরাইড এরপর দেওয়া হচ্ছে একটি ধনাত্মক চরিত্রী মূলকের নাম সংকেত লেখো এটি হবে এনও থ্রি মাইনাস এ দেওয়া হচ্ছে লাইফ সাইন্স একের দাগে ঠিক উত্তর নির্বাচন করো যে কোনো নয়টি আই দাগে ইলিশ মাছের ডিম পা ইলিশ মাছের ডিম পারে এটি হবে বর্ষাকালীন এরপর দেওয়া হচ্ছে দই ও দুগ্ধজাত খাদ্য সামগ্রী তৈরিতে সাহায্য করে এটি হবে ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া এরপর দেওয়া হচ্ছে পৃথিবীতে প্রায় ন লক্ষ প্রাণীর খাদ্য হলো গাছপালা বিভিন্ন অংশ এ পর দেওয়া হচ্ছে সাধারণ সর্দি কাশি হয় এটি হবে ভাইরাস দ্বারা এরপর দেওয়া আছে থার্মোমিটার কোন তরল ধাতু ব্যবহার করা হয় থার্মোমিটারই এটি পারদ পার এরপর দেওয়া আছে সাইবে সাইবেরিয়ার বাঘের অস্তিত্ব সংকটের অন্যতম প্রধান কারণ হলো এটি হয়ে বাসস্থান ধ্বংস এরপর দেওয়া আছে মানসিক অবস্থা বা ডিপ্রেশন একটি লক্ষণ হলো এটি খারাপ করে খারাপ করে নেই একা একা বসে থাকা ঘরের মধ্যে একা একা বসে থাকা এরপর দেওয়া আছে শ্বেচ্ছার হজম হওয়ার পর কিসে পরিণত হয় এটি হবে গ্লুকোজ দেওয়া আছে খাদ্যতন্ত্র সমৃদ্ধ খাদ্য হল এটি হবে ডাঁটা শাক এ আছে কোলাজেন প্রোটিন থাকে না এটি হবে পেশিতে দেওয়া আছে স্থূলতা সম্ভাবনা বেড়ে যায় এটি হবে চামিন নিয়মিত খেলি দেওয়া আছে দুয়ের দাগে সংক্ষিপ্ত উত্তর দাও এর দাগে নিচে প্রশ্নগুলো নিচে প্রশ্নগুলি উত্তর লেখুম যে কোনো তিনটি আয়ের দাগে খুব তাড়াতাড়ি জলকে জীবাণুমুক্ত করতে কীসের জন্য কিসের দ্বারা জল শোধন করা হয় এটি হবে হ্যালোজেন ট্যাবলেট এরপর দেওয়া আছে কোন ধরনের গাছ মাটিতে মাটিতে কোন ধরনের গাছ মাটিকে ভূমিক্ষম জনিত ক্ষয় ক্ষতি থেকে এড়ানো যেতে এড়ানো যেতে পারে বলে মনে হয় এটি হবে বৃক্ষ জাতীয় উদ্ভিদ এরপর দেওয়া হচ্ছে ইউনিসেফ কথা কত তারিখে এবং কত সালে গঠিত হয় এটি হবে উনিশশো ছেচল্লিশ সালে এগারোই ডিসেম্বর এরপর দেওয়া আছে যে আমি মানুষের এখানে অন্তে হবে অন্ত্রে আমি মানুষের অন্তরে বাস করি ও ডায়রিয়া বমিভাব প্রকৃতি প্রভৃতি সৃষ্টি করি আমি কে এটি হয়ে ফিতাকৃমি এরপদে আছে দাগে নিচে প্রশ্নগুলো বিবৃতিগুলি ঠিক না ভুল নির্বাচন করো যে কোনো একটি আই দাগে খাদ্যতন্ত্র হলো এক ধরনের পেকটিন বা সেলুলোস ধর্মী কার্বোহাইড্রেট এটি হচ্ছে ঠিক এপদ আছে প্লেগ রোগের জীবাণু আশ্রয় নেয় মেঠো ইন্দুরের পাখস্থলীতে এটি হচ্ছে ঠিক এরপর আছে ঠেস শূন্যস্থান পূরণ করো যে কোনো দুটি আই দাগে বর্তমান সারা পৃথিবীতে ড্যাশ প্রজাতি ধ্বংসের মুখে এরা এটি হবে পনেরো হাজার পাঁচশো এ আছে চাষের জমিতে যথেষ্ট ড্যাশ ব্যবহারের ফলে হারিয়ে যাচ্ছে বেশ কিছু শস্যভোগ পাখি এটি হবে কীটনাশক এরপর দেওয়া আছে শেষ প্রশ্ন আজকে আমার ক্লাসে মস্তিষ্কের গঠন ও রক্তের স্বর করা পরিমাণ ঠিক রাখে ড্যাশ খনিজ মূল্যটি এটি হবে জিঙ্ক ছাত্রছাত্রীরা এই ছিল তোমাদের জন্য আজকে আমার ক্লাসটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ক্লাসে তোমাদের নতুন শিখতে পার লাইকও জানাবে আজকে আমার ক্লাসটি এখানে শেষ হল দেখাবে পরে নতুন ক্লাসে তখন ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই